Sharabella 98.8 FM. আজ শুক্রবার 1 মাঘ 1427 বঙ্গাব্দ 15 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ এবং 1 জমাদি উসানি 1442 হিজরি শুনছেন ও দেখছেন রেডিও সারাবলা 98.8 FM সারাবলা সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি জসিম উদ্দিন শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়লো আগামী 30 জানুয়ারি পর্যন্ত সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 13 জনের মৃত্যু নতুন শনাক্ত 762 জন গাইবান্ধায় কোয়ারেন্টিনে যুক্ত 15 জন গাইবান্ধার দুটি পৌরসভায় নির্বাচন আগামীকাল সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত দেশে আরও কিছুদিন অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড নওগাঁর বদলগাছিতে এবং জাতীয় ফুটবল দলের জার্সির ডিজাইন তৈরির জন্য প্রতিযোগিতা আহ্বান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অংশ নিতে পারবেন যে কেউই শুনছিলেন শিরোনাম এই সংবাদটি 98.8 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosharabala.fm এবং রেডিও সারাবলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবলা 98.8 FM এ কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 30 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে করোনার কারণে 10 মাস থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কয়েক ধাপে বাড়ানোর পর আগামীকাল পর্যন্ত এ ছুটি ছিল শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে আজ বিকেলে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 13 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7862 জনে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 762 জন এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 526485 জন এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 718 জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 471123 জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি সাগরিকা রায়ের কাছে গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 15 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 61 জন নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত না হওয়ায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 1448 এদের মধ্যে 16 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1414 জন আর চিকিৎসাধীন রয়েছেন 18 জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন সাগরিকা রায় এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,35,29,000 এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20,02,347 জনে এদের মধ্যে সুস্থ হয়েছেন 6,68,09,569 জন এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়াল্টোমিটারে এ তথ্য উঠে এসেছে গাইবান্ধা পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত নির্বাচনে গাইবান্ধা পৌরসভায় 8 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 17 জন আর সাধারণ কাউন্সিলর পদে 41 জন প্রার্থী রয়েছেন এ পৌরসভা নির্বাচনে 31টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 51,387 জন ভোটার এদিকে সুন্দরগঞ্জ পৌরসভায়ও আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে গাইবান্ধার এই দুটি পৌরসভাসহ দ্বিতীয় ধাপে দেশের 60 পৌরসভা নির্বাচনের জন্য ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে আগামী কিছুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এছাড়াও যেসব অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো আরও কিছুদিন অব্যাহত থাকবে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর
আজ দেশের সর্বনিম্ন 6.5 মাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। এ তাপমাত্রা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এবার খেলার প্রসঙ্গ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নতুন জার্সি পাচ্ছে জাতীয় ফুটবল দল। জার্সির ডিজাইন তৈরির জন্য প্রতিযোগিতা আহ্বান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে অংশ নেওয়া যাবে আগামী 24 জানুয়ারি রাত 12টা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউই। অংশগ্রহণকারীদের 25 জানুয়ারির আগেই বাফুফে বরাবর 2টি জার্সির ডিজাইন পাঠাতে হবে। ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। এছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের 2টি VIP টিকিটও দেওয়া হবে। প্রদান করা হবে 1টি সনদও। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে স্কেথ হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বাড়ল আগামী 30 জানুয়ারি পর্যন্ত। সারা দেশে করোনায় একদিনের ব্যবধানে 13 জনের মৃত্যু, নতুন শনাক্ত 762 জন, গাইবান্ধায় কোয়ারেন্টিনে যুক্ত 15 জন। গাইবান্ধার 2টি পৌরসভায় নির্বাচন আগামীকাল সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। দেশে আরও কিছুদিন অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড নওগাঁর বদলগাছিতে। এবং জাতীয় ফুটবল দলের জার্সির ডিজাইন তৈরির জন্য প্রতিযোগিতা আহ্বান করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অংশ নিতে পারবেন যে কেউই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabala@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabala.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি জসীমউদ্দিন। আল্লাহ হাফেজ।